আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাজশাহীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে 3 দিনব্যাপী শরৎ স্পোর্টস ক্যাম্প শুরু। দুর্গা উৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের 600+ নারীকে শাড়ি উপহার দিয়েছেন রাশিক মেয়র লিটন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী, নাটোর, নোয়াখালী সহ দেশব্যাপী মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শনিবার সকাল 9:30 পর থেকেই নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় পুরোহিতের মন্ত্র পাঠের মাধ্যমে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে আমন্ত্রণ জানানো হয়। শাস্ত্রমতে এবার মহামায়া দেবী দুর্গা এসেছে হাতির পিঠে চড়ে, আর ফিরে যাবেন নৌকায়। সকাল থেকেই শঙ্খধ্বনি আর ঢাকের শব্দে মুখর রাজশাহী জেলার 351টি পূজা মণ্ডপ। এর মধ্যে মহানগরীতেই রয়েছে 95টি মণ্ডপ। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো এলাকা। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত নিরাপত্তায় প্রতিটি মণ্ডপে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এদিকে নোয়াখালীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সকল ধর্মাবলম্বীদের শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন এবং কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য মুসল্লিদের আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার শহীদুল ইসলাম। তিনি আজ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনি কাচারি বাড়ি মসজিদে জুমার নামাজের আগে সাধারণ মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে এই আহ্বান জানান। এছাড়া বক্তব্য রাখেন চৌমুহনি পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লাহ সহ অন্যরা। এদিকে নাটোর জেলায় এবছর 385টি মণ্ডপে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা উৎসব। শনিবার সকালে প্রতিটি মন্দিরে ঘট বসিয়ে ষষ্ঠী পূজা শুরু করে পুরোহিতরা। এ সময় ঢাকের বাদ্য কাঁসার শব্দে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণগুলো। সন্ধ্যায় দেবী দুর্গার আমন্ত্রণ এবং অধিবাসের পর আসনে প্রতিমা স্থাপনের মাধ্যমে শুরু হবে দুর্গা প্রতিমার আরাধনা। সর্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের 600+ নারীকে শাড়ি উপহার দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। শুক্রবার বিকেলে রাজশাহীর ধর্মসভায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে উপহারের শাড়ি তুলে দেন তিনি। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রাশিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে রাশিক মেয়র বলেন, শান্তির নগরী রাজশাহীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। নগরীতে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজা মণ্ডপগুলো কীভাবে পরিচালিত হবে সবকিছু সভায় আলোচনা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপকে 20,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও উৎসাহ উদ্দীপনায় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের 22 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ সহ অন্যরা উপস্থিত ছিলেন। রাজশাহী মহানগরীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে 3 দিনব্যাপী শরৎ স্পোর্টস ক্যাম্প শুরু হয়েছে। শনিবার সকাল 12:30 অ্যাডভোকেট আব্দুল সালাম টেনিস কমপ্লেক্সে এই শরৎ স্পোর্টস ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনি। ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চাইল্ড অ্যাসিস্ট্যান্স আয়োজিত শরৎ স্পোর্টস ক্যাম্পে 60 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে FWCA নির্বাহী পরিচালক ওয়াহিদা খানম লিপিসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, অটিস্টিক শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সাথে মত বিনিময় করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান আক্তার। শনিবার জেলার তানোর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট আবু রায়হান মাসুদ। মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনের প্রচারকালে তিনি বলেন, রাজশাহী জেলা পরিষদকে জনবান্ধব করা হবে, প্রাপ্ত অর্থের সুষম বণ্টন করা হবে। জেলা পরিষদে এসে সর্বোচ্চ সেবা নিয়ে হাসি মুখে বাড়ি ফিরবে তারা। এ সময় তিনি জেলা পরিষদকে চাঙ্গা করতে মোটরসাইকেল প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান আক্তার আজ তানোরের বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সাথে মত বিনিময় করেন। নাটোরের নলডাঙ্গায় উপজেলা ছাত্রলীগ নেতা জামিউল আলম জীবন হত্যার প্রতিবাদে অভিযুক্ত উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ সহ হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সর্বস্তরের জনগণের ব্যানারে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর 12:00 দিকে নাটোর প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এই মানববন্ধনে নিহত জীবনের বাবা ফরহাদ হোসেন শাহ ও মা জাহানারা বেগম, স্ত্রী শাহনাজ পারভীন রুমি, চাচা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ নলডাঙ্গা উপজেলাবাসী অংশ নেয়। মানববন্ধনকালে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, সাবেক ক্রীড়া সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, নিহত জীবনের মা জাহানারা বেগম, স্ত্রী শাহনাজ পারভীন রুমি সহ অন্যরা। বক্তারা উপযুক্ত উপজেলা চেয়ারম্যানকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণা, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 10 থেকে 20 গ্রেডের কর্মচারীদের মহার্গ ভাতা প্রদান, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ 7 দফা দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 10:30টার দিকে নাটোর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। 10 থেকে 20 গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সভাপতি নিজামুল হক, সাধারণ সম্পাদক নবী হোসেন, সিনিয়র সহসভাপতি হাসিবুল হুসাইন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের স্থান নাই উল্লেখ করে বক্তারা সচিবালয়ের ন্যায় পদ পদবি এবং এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন সহ অন্যান্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করেন। দাবি আদায় না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।